সুনাই নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুলে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বুধবার থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়। স্কুলের ছাত্রছাত্রীদের খেলাধুলায় ছিল ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, লম্বা দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এবারও স্কুল পড়ুয়াদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ফরিজউদ্দিন লস্কর। দুদিন ব্যাপী খেলাধুলাগুলো পরিচালনা করেন স্কুলের শিক্ষক জয়নুল হক লস্কর, রহিমউদ্দিন লস্কর, রাতুল দাস, দেবু দাস, কল্যাণী দেবনাথ, সাইনা নাজমিন লস্কর, শাবানা ইয়াসমিন মজুমদার, পারবিন আখতার বড়ভুইয়া, সঞ্জীব রায় সহ অন্যান্যরা। প্রতি বছরে নিয়ায় এই বছরও দুই দিন ব্যাপিয়া বাৎসরিক খেলাধুলার আয়োজন করা হয়েছে। গতকাল এবং আজকে বিভিন্ন ধরনের ছোটদের লম্বা দৌড়, চকলেট দৌড়, এই পরম্পরাগত যে চলে আসা খেলাগুলো হয়েছে, আর যেমন আউটডোর ইনডোর সব মিলিয়ে মোটামুটি দুই দিন ব্যাপিয়া অনেক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এতে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি স্কুলের পক্ষ থেকে এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ব্যাপী আমাদের এখানে প্রায় সব ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে ছোটদের হাই স্কুল পর্যায় পর্যন্ত। আমাদের এই সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠে প্রতি বছরের ন্যায় এবারও এই দুই দিন ব্যাপী এই খেলা মানে উদযাপন হতে চলেছে। আমাদের পুরস্কার বিতরণী এখনও বাকি রয়েছে, আর আমাদের সহকর্মী শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ খুব কষ্ট পরিশ্রম করে আজকের এই খেলাধুলা পরিচালনা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আর আমার খেলোয়াড়বৃন্দ, ছাত্রছাত্রী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যার, কী কী খেলা হয়েছে? প্রায় অনেকটা খেলা অনুষ্ঠিত হয়েছে গতকালকে এবং আজকের থেকে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।